হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। মল্লিক মুম্বাই আরও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আর আজকেও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে, তো বিনা স্কিপ করে তোমরা দেখবে। একটু নিচে গেছিলাম, এই জাস্ট নিচে থেকে আসলাম, আর বৃষ্টি তো হচ্ছে, অল্প অল্প বৃষ্টি, বৃষ্টির কাজ করছে। আমাদেরকে আমাদের কাজ করে যেতে হবে, তাই না? বৃষ্টি হলেও ঝামেলা, না হলেও ঝামেলা। তো যাই হোক, সব তরকারি জিনিসপত্র কেনাকাটা ছিল, সেগুলো সমস্ত কিছু কেনাকাটা করে নিয়ে আসলাম, আর জাস্ট এসে বসলাম। আর আজকে না সত্যি কথা বলতে কি চা খাওয়া হয়নি, আজকেও শরীরটা খারাপ ছিল। মানে সেই যে ওই পরিষ্কার করছিলাম না, পরিষ্কার টরিষ্কার করার পর তারপরে দেখছি আবার জ্বর চলে এসেছিল। তো ওষুধ, আবার ডাক্তারখানা গেছিলাম, ওষুধ নিয়ে এসেছি, ওষুধটা খেয়ে জ্বরটা একটু কমেছে। কিন্তু এই যে নিচে যাওয়ার ছিল, তরকারি জিনিসপত্রগুলো না কিনলেও নয়, সেগুলো কিনে নিয়ে আসলাম, নিয়ে এই জাস্ট এলাম, এসে বসে আছি। আর এখন কটা বাজে বলো তো? অনেকটা দেরি হয়ে গেছে, ভাবছিলাম চা খাবো, এখন 9:30 বাজে, বাট এখন আর চা খাওয়া যাবে না, 9:30 বেজে গেছে। তো চা আর খাবো না, একেবারে রান্নার জোগাড় করতে বসিয়ে দিই। আর আজকে আমার বড় মেয়ে একটা স্পেশাল জিনিস বানাচ্ছে আমাদের সবাইয়ের জন্য। তো আজকে আমার রুটি বানানো থেকে মুক্তি, মানে আজকে আমার ডিনার কিছু বানাতে হবে না, ওটাই বানাচ্ছে, ওটাই ডিনারে হয়ে যাবে। তো তোমাদেরকে শেয়ার করব কি সেটা, ঠিক আছে? তো চলো একটু জল টল খাই, হাত মুখ ধুই। যদিও নিচে থেকে এলে হাত মুখ ধুয়েই তারপরে বসি, আর মুখ টুক ধুয়ে ফেলি, কেমন অস্বস্তি লাগছে। আর না, জ্বরটা হয়েছে বলে না একটুতেই হাঁপিয়ে যাচ্ছি, মানে কথা বলছি না, কথা বলতে গেলে ওই কেমন যেন একটা ভেতর থেকে গলাটা শুকনো হয়ে যাচ্ছে আর হাঁপিয়ে যাচ্ছি, কেন যে এরকম হচ্ছে আমি বুঝতে পারছি না। সবাই বলছে ভালো দেখে ডাক্তার দেখাও, বাট আমার কি বলতো, এই রকমই আমার সব সময়ের জন্যই হয় আর কি, মানে ভেতরের গুমো গুমো জ্বরটা না হয়েই থাকে, আবার ঠিক হয়ে যায়, অসুবিধা কিছু হয় না। আবার যখন জ্বরটা থেমে যায় তখন একদম স্পিডে মনে হয় যেন কি কাজ করব, কি কাজ করব। আর যখন আবার জ্বরটা আসে তখন ওই নেতিয়ে বিছানায় পড়ে যায়, এই রকমই আর কি। তো ওষুধ খেয়ে ঠিক হয়ে যাচ্ছে, ঠিক আছে, ভয়ের তো কিছু নেই। অ্যাকচুয়ালি না, জ্বরটারগুলো মাঝে মাঝে হওয়া ভালো, জ্বরটারগুলো হলে কিন্তু বড় রোগ কিন্তু হয় না শরীরের রোগ, সর্দি আর জ্বর আমি শুনেছি আর কি, আমি জানি না আমার সাথে আমি ঠিক বলছি কি ভুল বলছি আমি জানি না। সর্দি আর জ্বর যার শরীরে থাকবে তার শরীরে কিন্তু অন্য কোনো রোগ বাসা বাঁধে না, এটা আমার শোনা কথা, আমি জানি না ঠিক, ঠিক আছে? তো তোমরা যদি এই বিষয়ে কিছু জানো কমেন্ট করে অবশ্যই বলবে। যাক, আর বকবক করছি না, হাত পা ধুয়ে আসি, ফ্রেশ হয়ে আসি, তারপরে দেখি বড় মেয়ে কি বানাচ্ছে। আর জিনিসপত্রগুলো নিয়ে এলাম, ওগুলো সব গুছিয়ে রাখি, সব কিছু গুছিয়ে টুছিয়ে সব রাখতে হবে, ঠিক আছে? তো চলো আসছি, পরে কথা বলছি। রেডি হয়ে গেছে? অলমোস্ট হয়ে যাবে। আচ্ছা, তো বলছে অলমোস্ট হয়েই গেছে, তো চলো তাড়াতাড়ি হাত পাটা ধুয়ে আসি। খিদেও পেয়ে গেছে, চা আজকে খাওয়া হলো না রে সোনিয়া, মাথাটা ধরে আছে, একটু চা না খেলে নয় মনে হয় কিছু একটা তো আধুরা আধুরা আধুরা। সেদিন কেউ না জানিস, সকালে তুই তো কলেজ চলে গেছিলি, সেদিনকে আমি না সকালেও চা খেতে ভুলে গেছিলাম, আর যেদিনকে সেই জ্বরটা এসেছিল প্রথম দিনকে আমার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে সেদিনকে না জানি না জ্বরটা চলে এসেছে আর মনে হচ্ছে যেন সকালবেলা কিছু খাইনি, কিছু খাইনি, অধুরা অধুরা। আজকেও সেই জিনিসটা হচ্ছে, মুখটাতে তেতো হয়ে আছে আর যেন মনে হচ্ছে কিছু খাইনি, তারপরে মনে পড়লো চাই তো খাইনি আজকে, কিন্তু এখন তো 9:30 বেজে গেছে, চা খাওয়া যাবে না। ঝাল ঝাল হয়েছে, ঝাল ঝাল হলে তো ভালো, মুখটা ছেড়ে যাবে জ্বরের মুখে, মুখটা ছেড়ে যাবে। ঠিক আছে চলো, ও স্পেশাল কি বানিয়েছে সেটা নিয়ে আসছি একটু পরে। দেখো, কিছু ঘরের জিনিসপত্র কিনতে গেছিলাম, এই সবে আসলাম। আর এই যে দেখো, রোজকারের মতো, রোজকারের মতো নয় প্রত্যেকবারের মতো, এই যে আটা 10 কিলোর প্যাকেট পাইনি, 5 কিলো 5 কিলো করে পেয়েছি, 5 কিলো 5 কিলো করে নিয়ে এসেছি। আর এখানে এই যে ধূপ নিয়ে এসেছি, ব্লু লেডিটা নিই, বাট ব্লু লেডিটা শেষ হয়ে গেছিলো, এটা হচ্ছে গিরনার, গিরনার বললো এটাও ভালো, তো এটা একবার ইউজ করে দেখি। আর এই যে বর্ষাকাল পড়েছে না, তো সেই জন্য এরকম ধূপ নিয়ে এসেছি, ধূপগুলো জ্বললে বেশ মশা ফশাগুলো একটু না অতটা হয় না। আর এইখানে নিয়ে এসেছি পাস্তা মশলা নিয়ে এসেছি,
আর এখানে ম্যাগি মশলা, এখানে হচ্ছে নুডলস মশলা, আর এই যে আমার কাপটা ফেটে গেছিল না, তো যার জন্য এই কাপটা কিনে নিয়ে এলাম। এই কাপটা, কাপটার জন্য খুব অসুবিধে হয়ে যাচ্ছিল। আর এইটা ছোট মেয়ের কাপটাও, ছোট মেয়ের কাপটাও ভেঙে গেছিলো, তো সেই জন্য আমার আর ছোট মেয়ের কাপ নিয়ে এসেছি, দুজনের দুটো কাপ। আর এই যে সাবান রাখার জন্য একটা, এই এটা নিয়ে এসেছি সাবান রাখার জন্য। আর বাকি এই ব্যাগেতে গ্রসারির জিনিস আছে। আর এই দেখো, এই একটা জিনিস নিয়ে এসেছি, এটা তোমাদেরকে পরে দেখাবো খুলে। আর এখানে গ্রসারি কী কী নিয়ে এসেছি দেখো, এই যে ফরচুনের 5 লিটারটা তুলবো ভেবেছিলাম, কিন্তু 5 লিটারটা নেই, সেই জন্য আপাতত এখন 1 লিটারই নিয়ে এলাম। দুদিন পরে আসবে বললো 5 লিটার, তো দুদিন পরে নিয়ে আসবো। এখানে এটা নিয়েছি ভিম জেল, আর এই যে ডাল, আমার ছেলেমেয়েরা যেটা পছন্দ করে যে জিনিসগুলো, এইটা হচ্ছে চানা ডাল, চানা ডাল, এটা হচ্ছে তুয়োর ডাল, তুয়োর ডাল, এটা হলো বাটানা, এটা কাবলি চানা, এই যে কাবলি চানা। আর এখানে নিলাম 1 কিলো শক্কর চিনি, আর এখানে হচ্ছে এটা ফিনাইল লাইমসি, তারপরে নিয়েছি এই যে 1/2 কিলো মুগ ডাল, এখানে নিয়েছি মুসুর ডাল, আর এখানে নিয়েছি সানফ্লাওয়ার, ফরচুন, সানফ্লাওয়ার। তার সাথে এবারে একটা কি ফ্রি দিয়েছে বলতো, এই যে এইটা ফ্রি দিয়েছে, ফরচুন সয়াবিন, ফরচুন সয়াবিন ফ্রি দিয়েছে। তারপরে নিয়েছি পাস্তা, এই যে দেখো পাস্তা নিয়েছি, আর নিয়েছি আলু, এই যে আলু নিয়েছি, এটা তো ছাতা। আর এই যে এইটা ভেঙে গেছিলো, এইটা নিলাম, এটা ভেঙে না, খুঁজে পাচ্ছিলাম না কোথায় এখন চলে গেছে, গায়েব হয়ে গেছে, ঘর থেকেও জিনিস গায়েব হয়ে যাচ্ছে, তো সেই জন্য এইটা নিলাম। তো এই হচ্ছে আমার, হ্যাঁ এখানে টমেটো দেখো কত গুলিগুলি টমেটো দেখো, একটা ছিল 60 টাকা করে কিলো টমেটো, সেগুলো একদম কাঁচা কাঁচা টমেটো, আর এইগুলো হচ্ছে 40 টাকা করে কিলো, বাট একদম গুলিগুলি, এইগুলো এ খাওয়ার মানে পিসে দেওয়ার জন্য, তো সেই হিসাবে অল্পই নিয়ে এসেছি, কালকে নিয়ে আসবো বড় বড় ভালো টমেটো পেলে নিয়ে আসবো। আর দাম দিয়ে কিনলেও কি বলতো, জিনিসটা ভালো হলে কিনতে ইচ্ছা করে, জিনিসটা না ভালো হলে না দাম দিয়েও কিনতে ইচ্ছা করে না, তো সেই জন্য এই হলো আজকের সব কেনাকাটা করতে গেছিলাম, এই যে কেনাকাটা করে নিয়ে এলাম এই সবগুলো। দেখো এই যে আমার বড় মেয়ে বানিয়েছে পাস্তা, আর দেখেই তো ইয়াম্মি ইয়াম্মি লাগছে। আর পাস্তাটা ওই বানায়, আমি বানাই না, আমি অতটা ভালো বানাতে পারি না, আর ও ভালো বানাতে পারে বলে বারবার ওকে দিয়েই বানানো করাই আর কি। আর ও বলে যে আমিই বানাবো, বড় মেয়ে বলে আমিই বানাবো পাস্তাটা, আমাকেই দাও, তো সেই জন্য ওই বানায় আর কি। তো আজকে একটু নতুন স্টাইলে বানিয়েছে পাস্তাটা, আর তো হয়ে গেছে বলে তাড়াতাড়ি খেতেও বসে পড়লাম। আর এই যে ওদেরকে বেড়ে দিচ্ছি, বেড়ে আমরা খেতে বসে পড়ব। আর এই সব জিনিসগুলো হলে কি বলতো, সঙ্গে সঙ্গে না খেয়ে নিলে না ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগে না, তো সেই জন্য যেই হয়ে গেছে অমনি খাবার প্লেটে সাজিয়ে নিচ্ছি, খেয়ে নিচ্ছি। এই সব জিনিসগুলো আবার বানালে কি বলতো, তিনজনকে সমানভাবে ভাগ করে দিতে হবে, না হলেই ব্যাস চেঁচামেচি, এ বলবে আমার কম হয়ে গেছে, ও বলবে আমার কম হয়ে গেছে, তো সেই জন্য তিনজনকে সমান ভাগে ভাগ করে দিয়ে তারপরে যেটা বাঁচবে সেটা আমি খাবো আর কি। তো আমাকে খুব একটা ভালো লাগে না, যদিও এরকম ফাস্টফুড আমাকে খুব একটা ভালো লাগে না, ওই অল্প একটু খেলেই ব্যাস হয়ে যাবে, ওই শুধু চাকার মতো আর কি। তো এই যে বাড়া হয়ে গেছে, চলো এবার খেতে বসে পড়ি। তো এই যে দেখো পাস্তা, আজকে পাস্তাটা কিন্তু অন্য স্টাইলে বানিয়েছে, ভালো লাগছে কিন্তু। আর এই যে আমার ছেলে আবার অ্যান্টিক, ওতে কি দিয়েছে বাবু দেখি, প্লেটটা একবার দেখিয়ে দাও,
দেখো আমার ছেলে আবার দেখো কি দিয়েছে, কুরকুরে মিক্স করেছে। চলো খেয়ে নি। আজকের পাস্তাটা কিন্তু হেভি হয়েছে, একটু অন্য স্টাইলে বানিয়েছে বাট হেভি হয়েছে। আজকে সিদ্ধ করে আর জলটা ফেলে দিয়েছি, তাই তো? সিদ্ধ করিনি, হ্যাঁ আজকে মানে সিদ্ধ করে অন্য স্টাইলে বানিয়েছে। অনেকবার এই রেসিপিটা আমি চ্যানেলে দিয়েছি, তাও যদি তোমরা কেউ দেখতে চাও কমেন্ট করে অবশ্যই বলবে, আমি আবার দেবো রেসিপিটা যদি তোমরা দেখতে চাও, ঠিক আছে? এটা কিন্তু অন্য স্টাইলে বানিয়েছে বাট ভালো লাগছে, খুব সুন্দর হয়েছে। ঠিক আছে, তো চলো আজকের ভিডিওটা আর বাড়াচ্ছি না, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর আমার চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাকেও অল করে রাখবে, কেননা যখনই কোনো ভিডিও পোস্ট করব তোমাদের কাছে নোটিফিকেশানে পৌঁছে যাবে, তোমরা তখনই আমার ভিডিও দেখতে পাবে। ঠিক আছে, তো চলো দেখা হচ্ছে। এরম এরম করে দেখছে, তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই, গুড নাইট, লাভ ইউ অল।